তোমার ব্যাধি কেন মা গা সাধিত এটাই বুঝি আমার মায়ের দূর ব্যবহার আমি তোমার উপর কোন দাবি জানাচ্ছি না, শুধু অনুরোধ করছি দূরে থেকে কষ্ট না করে তুমি আমার পাশে এসে দাঁড়াও। পিতার কর্তব্যে আমি কখনো ত্রুটি করবো না। আমি নিজেও ভাবতে পারিনি মা, এর জন্য আমি তোমার কাছে বাংলা ধরেছিলাম বাবা। তাকে করা প্রত্যেক বাবা মায়ের পবিত্র কর্তব্য। তাছাড়া কথা কি জানিস মা, আছে না তো কি মেয়েরা হচ্ছে লতার মতো, অবলম্বন না বলে তারা যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, অবলম্বন না পেরে সবাইকে তাদেরকে অবজ্ঞা মানিয়ে চলে যায়। জীবন সম্পর্কে তোর কোন ধারণা নেই, তাই দুঃখের সাগর পার হলে অনেক ব্যথা বেদনা পাহাড় অতিক্রম করলে অনেক মৃত্যুর তবেই তো জীবনকে চেনা যায়। সূত্রে যারা শ্রেষ্ঠ বস্তু বলে মনে করে অন্যের কথা তারা ভাবে না, মা ভাবে না। যে জীবনের সমাধি হয়ে যায় সেই সমাধির পাশে গেলে তো শুধু দুঃখ ছাড়া আর